তো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কারণ এখন ওয়েদারটা ভালো। তো আজকে আমরা করব গ্ল্যামার এক্সট্যাকের মাইলেজ টেস্ট। তো মাইলেজ টেস্টের জন্য প্রথমে আমি তোমাদের এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখিয়ে দিই, যে আমাদের বাইকের কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সার্ভিসিংয়েরও টাইম হয়ে গেছে। তো ফার্স্ট সার্ভিসের আগে আমরা মাইলেজ টেস্টটা করব, তারপর সার্ভিসিংয়ের পরে কেমন মাইলেজ দেয় সেটা দেখব। তো 528 কিলোমিটার টোটাল আছে, তো 222 কিলোমিটার অলরেডি চলা আছে, বাইকের পেট্রোল হাফ আছে। তো আজকে আমরা ফুল ট্যাঙ্ক করে দেখব। এখন আমি জিরো করে নিচ্ছি এটা, বিকজ আমি তোমাদেরকে যেই পেট্রোল পাম্পের যে দূরত্ব সেটাও তোমাদের দেখাতে চাই আমার বাড়ি থেকে। তো সেই কারণে 528 কিলোমিটার টোটাল চলেছে আর ট্রি পয়েন্টটা আমরা জিরো করে দিলাম। তো পেট্রোলের জন্য পেট্রোল পাম্পে যেতে হবে, গিয়ে সেখানে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, টোটাল 5.4 কিলোমিটার চলেছে। তো আমরা এক্সট্রা প্রিমিয়াম তেল দিয়ে আমাদের যেই ট্যাঙ্কটা সেটা ফিল করব। তো আমি এখানে আবারও জিরো করে নিচ্ছি, তেল ঢুকিয়ে ট্যাঙ্ক ফুল করে তবে তোমাদের সাথে আবারও শেয়ার করব যে কত কিলোমিটার চললো। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টোটাল 5.57 লিটার তেল ঢোকানো হয়েছে, টোটাল 600 টাকার মতো গেছে। এবার আমি কিছুদিন চালিয়ে তোমাদেরকে দেখাবো যে কত কিলোমিটার চললো, এবং আবারও আমরা ট্যাঙ্ক ফিল করব যাতে করে প্রমাণ হতে পারে যে কত কিলোমিটার চলেছে টোটাল তেলে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা জিরো করে নিয়েছি তেল ঢোকানোর পর, চলো আমরা চালিয়ে নিই। তো কয়েকদিন হয়ে গেল, আমি আবার চলে আসলাম পেট্রোল পাম্পে, সেম পেট্রোল পাম্প থেকে আজকে আবার এক্সট্রা প্রিমিয়াম যে পেট্রোল সেটা দিয়ে ট্যাঙ্ক ফিল করব। তো টোটাল আমরা দেখতে পাচ্ছ যে এখানে 332.5 কিলোমিটার আমরা চালিয়েছি, এবং টোটাল কিলোমিটার এখানে 866 হয়েছে। তো এখানে 332 কিলোমিটার চলার পর আজকে কতটুকু তেল ঢোকানো যায় ফুল ট্যাঙ্ক করার জন্য সেটা আমরা চেক আউট করবো, এবং সেটাকে আমরা ক্যালকুলেট করে আমাদের যেই মাইলেজ সেটাকে টেস্ট করতে পারবো ভেরি ইজিলি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 332 কিলোমিটার টোটাল এখানে চলেছে। তো সকাল সকাল আমি আসলাম, তারপরে দেখলাম যে তেলের জন্য এখানে লাইন লেগে আছে। তো আজকে ভিডিও করা পসিবল হবে কি না, না হলে আমি তোমাদেরকে বলে দেবো, এবং আমি ক্যালকুলেটারে তোমাদেরকে হিসাব করে দেখিয়ে দেবো যে মাইলেজটা কেমন আসলো। তো 332 কিলোমিটার, না জানি কতটুকু তেল লেগেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। তো ট্যাঙ্ক ফুল করার জন্য আজকে 700 রুপিজের তেল আমি এখানে অ্যাড করলাম। তো চলো আমরা দেখে নিই টোটাল ক্যালকুলেশন কী হয়। তো আজকে আমাদের 700 রুপিজের তেল লেগেছে, এবং লিটার ছিল 107.89 করে। তো টোটাল এখানে যদি আমরা ডিভাইড করি এই অ্যামাউন্টকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 6.48, প্রায় 6.65 লিটার তোমরা বলতে পারো। তো 6.48 এখানে লিটার যে তেল আমাদের ফুল ট্যাঙ্ক করতে আজকে লেগেছে, যেটাকে আমরা যদি যে কিলোমিটারটা চলেছে সেটা দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাবো যে 51.23 মাইলেজ এখানে আমরা টোটাল পেলাম। তো আমি টোটালি এখানে সিটি রাইড করেছি। তো তোমরা দেখতে পেয়েছিলে যে মিটার কনসোলেই ছিল অ্যাভারেজ কিলোমিটার, এখানে আমি 21 কেএমপিএইচে চালিয়েছি। তো হেভি ট্রাফিকেও ভালো মাইলেজ আমরা এটাকে বলতে পারি। তোমরা দেখলে যে 51 যে মাইলেজ সেটা এলো গ্ল্যামার এক্সট্যাক থেকে বিফোর সার্ভিসিং। তো এই মাইলেজটা খারাপ না ভালো? আমার মতে এই মাইলেজটা খুবই ভালো, বিকজ আমি যেই সিচুয়েশানে বাইক চালিয়েছি আমার কাছে দুর্দান্ত লেগেছে মাইলেজ। বিকজ আমার অ্যাভারেজ স্পিড যদি আমি দেখি 332 কিলোমিটার মধ্যে অ্যাভারেজ স্পিড ছিল অনলি 21, কারণ এখানে হেভি ট্রাফিক থাকে আগরতলা তোমরা জানো, এবং মোটর স্ট্যান্ড এরিয়াতে অনেকটাই ট্রাফিক থাকে। তো 51 মাইলেজ গ্ল্যামার এক্সট্যাক দিচ্ছে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো। তোমাদের কাছে মাইলেজটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর নেক্সট সার্ভিসিং ভিডিও আসছে, সার্ভিসিংয়ের পরে আমি আবার মাইলেজ টেস্ট করব, তখন দেখা যাবে যে ইম্প্রুভ হয়েছে কিনা মাইলেজটা, কারণ অনেকে বলে যে সার্ভিসিংয়ের পর নাকি ইম্প্রুভ হয়। তো আসলে কথাটা কতটুকু সত্যি সেটা জানার জন্য আমরা নিশ্চয়ই আর একবার মাইলেজ টেস্টটা সেটা করব। প্রত্যেকটা সার্ভিসের পরেই আমি মাইলেজ টেস্ট করে তোমাদেরকে দেখাবো যে রেজাল্ট কী আসে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাও, আর তোমাদের যে যদি কেউ গ্ল্যামার এক্সট্যাক ইউজ করে থাকো তোমাদের মাইলেজ কত দিচ্ছে সেটাও জানাও, কী বাইক ইউজ করো সেটাও কমেন্ট করে বলতে পারো, এবং ওই বাইকের মাইলেজ কত নিশ্চয়ই বলতে পারো। তো আমার কাছে গ্ল্যামার এক্সট্যাক হিসেবে মাইলেজটা ঠিকঠাক লেগেছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, এই ভিডিওর জন্য সাইনিং অফ করছি। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো বন্ধুরা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।